আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে কাইনমাস্টার প্রিমিয়াম ভার্জন ফ্রিতে ডাউনলোড করা যায় এবং সেটিংসে কিছু পরিবর্তন করে যে কোনো ভিডিওকে ওয়ানওয়েসে এক্সপোর্ট করা যায়। এই সফটওয়্যারটি ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন প্রথমে আমরা স্ক্রিন রেকর্ডিং করি এবং তারপর সেই ভিডিওটিকে আমরা এই কাইনমাস্টার প্রিমিয়াম ভার্জন দিয়ে এডিট করে এক্সপোর্ট করে দেখি। প্রথমে আমরা ইউটিউব ওপেন করতেছি, আমরা একটি চ্যানেল ওপেন করব। ইংলিশ পার্ট একটি ভিডিও ওপেন করি। এ পর্যায়ে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করব এবং কিছু সেটিংসে পরিবর্তন নিয়ে আসব। সফটওয়্যারটি ওপেন করলে এইরকম প্রথমে ইন্টারফেস আসবে। আমরা নিচে বামে দেখতে পাচ্ছি ক্রাউন আইকন, তার পাশে সেটিংস আইকন। আমরা এবার সেটিংস আইকনে ক্লিক করব এবং উপর থেকে তিন নম্বরে ডিভাইস কম্প্যাটেবিলিটি ইনফরমেশন এ ক্লিক করব এবং এই ডিভাইসে এরকম দেখাচ্ছে, এক এক ডিভাইসে এক এক রকম লেখা আসবে। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে উপরে ডান দিকে তিনটি ডট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা এরকম চিত্র দেখতে পাচ্ছি। আমরা এখানে যেটা করব হাই রেজুলেশনে ক্লিক করব এবং এরপরে পুনরায় থ্রি ডটে ক্লিক করে রান অ্যানালাইসিস নাও ক্লিক করব এবং পুনরায় রান অ্যানালাইসিস নাও ক্লিক করে আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং এখানে কয়েক মিনিট সময় লেগে যাবে কাজটি প্রসেসিং হতে।
অলমোস্ট ডান, প্রায় শেষ পর্যায়ে আমাদের প্রসেসিংয়ের। প্রসেসিং শেষ, আমরা ব্যাক করছি এবং সবশেষে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাডভান্সড অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস, এখানে ক্লিক করি এবং উপর থেকে আমরা এটা অ্যাক্টিভেট করে দিই, 60 ফ্রেম রেট পার সেকেন্ড, এটাকেও ক্লিক করে দেবো, এটাকেও অ্যাক্টিভেট করে দেবো এনিওয়ে, এবং সবশেষে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এটাকেও আমরা অ্যাক্টিভেট করে দেবো কন্টিনিউ এনিওয়ে। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ, আমরা এখন যে কোনো ভিডিও এক্সপোর্ট করার জন্য আমরা প্রস্তুত। চলুন আমরা একটি ভিডিও, আমরা এখানে 69 অপশনটা বেছে নেব। আমরা স্টোরেজে যাচ্ছি, স্টোরেজে গিয়ে ডিসএমএস স্ক্রিন রেকর্ডিং, আমাদের এই সেই ভিডিও ফাইলটি আমরা নিয়ে আসলাম। আমাদের ভিডিও ফাইলটি 2:19, আমরা যেখানে যেখানে যা এডিট করার এডিট করে ফেলতে পারি, এডিট আমরা করলাম। সাপোজ আমরা এখন এটাকে এক্সপোর্ট করব, একটি চ্যানেল ওপেন করব। হ্যাঁ, আমরা এখন এক্সপোর্ট করে দেখি। চলুন এক্সপোর্ট অপশনে ক্লিক করেছি, এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমরা এখান থেকে যে অপশনটি বেছে নেব সেই অপশনে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আমরা 1080 পিক্সেল নিতে পারি কোনো সমস্যা নেই এবং 30 ফ্রেম রেট কোনো সমস্যা নেই। আমরা এখন আমরা এখানে বিট রেট 8.50 মেগা বিট পার সেকেন্ড আমরা লো এ রাখলে রো এটা লো যত করবো তত কমে আসবে, বিট রেট হাই যত করবো তত আমাদের এটা বেড়ে যাবে বিট রেট, আমরা লোয়ে রাখতে পারি কোনো সমস্যা নেই। আমরা এখন এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম, এক্সপোর্ট শুরু হয়ে গেছে। এক্সপোর্ট প্রায় শেষ পর্যায়ে, অলমোস্ট ডান, ইয়েস, রিমান মিলনেটা, আর জব ইজ ডান নাও। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।